এই 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 পানিতে হাঙর বাং থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত পাওয়া যায়। তারপরে দেখুন বন্ধুরা, এই যে এই যে কিছু মাছ পাওয়া যাচ্ছে, এবার নতুন মাছ পাওয়া যাচ্ছে। এগুলা তাহলে মাছ তো খুবই একটা প্রিয় খাবার। সুপার। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য আমাদের অবশ্যই একটা চোখে সানগ্লাস, রেইন সানগ্লাস ব্যবহার করা উচিত। কিন্তু আসলে গরিবের রেইন সানগ্লাস আমাদের, আমি নিয়ে আসছি, এখন পরে দেখাবো। এটা যাতে আমার চোখে নিলাম, তাতে হচ্ছে খুব বৃষ্টিতে আমার দেখতে অসুবিধা না হয়, আর চোখে পানি জমে গেলে তো সমস্যা। ওই জন্য আর যাচ্ছি, এই যে একদম প্রায় চলে আসছে একটা নদীর মাঝখানে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা বৈরী আবহাওয়াপূর্ণ পরিবেশ। এখন দেখা যাক আমরা সেই যে লোকগুলো বিভিন্ন সেখানে যাওয়া যায় কিনা। আবহাওয়ার ভিতরে এই নদীর জন্য চলে আসছি, এখানে খুবই বিপদ, কারণ এখানে এই এই পানিতে হাঙর থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত পাওয়া যায়। গত বছর ওই মোড়ে একটা তিমি মাছের কঙ্কালও পাওয়া গেছে। এটা যদিও মিঠা পানির নদী, এখানে মিঠা পানির অনেক মাছও পাওয়া যায়। নদীর দুই পাশে আপনারা দেখতেছেন এই বৈরী আবহাওয়া, বৃষ্টির ভিতরে কি অসম্ভব সৌন্দর্য, যা না দেখলেই নয়। আপনি একটা কবিতা শুনতে হয়তো বা যে, হয়নি দেখা দুপা ফেলিয়া ঘরের বাহিরে, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। আসলে ব্যাপারটা ওরকমই, এই যে কি সৌন্দর্য। আমরা কিন্তু সেই সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা যাই, উগান্ডা যাই, কিন্তু আমরা টাকা খরচ করে সেখানে না গিয়ে যদি আমরা এখানে এই গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ দেখতে পারি, আমাদের জন্য অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো লাগবে, হৃদয় ভরে উঠবে, আনন্দ কম্পিত হয়ে উঠবে। বন্ধুরা, এই যে আমাদের রেইন সানগ্লাসের বিন্দু বিন্দু পানি জমা হচ্ছে, আমার দেখতে খুব কষ্ট হচ্ছে। যদি ওই বাস ড্রাস অফিসের মতো ওই যে গ্লাস ক্লিনিং, যদি আমাদের ব্রাশ থাকতো আমি চশমায় লাগাইতাম, খুব সুবিধা হইতো। কিন্তু যেহেতু নাই, আমার কাজ করতে হবে, এই যে চশমাটা খুলতে হবে, খুলে এই ব্রাশ ক্লিনিং যেহেতু নাই, আমাদের এই টি শার্ট দিয়ে মুছতে হবে, এটাকে আবার চোখে নিতে হবে। তাই করি গ্রামে আসলে এই যে নৌকায় চলি, মাছ ধরি, আমার গ্রামের যে কৃষক আছে তাদের সাথে কথা বলি, আমার একটা খুবই ভালো লাগে। তো আমরা একটু সামনে যাচ্ছি, দেখা যাক এই বৃষ্টির ভিতরে আসলে লোকজন খুব একটা বাইরে নাই। আপনার দেখুন পরিবেশটা খুবই সুন্দর, তারপরও আমি চেষ্টা করবো এই গ্রামের সৌন্দর্য কতটুকু তুলে ধরা যায়। একটা গাছ দেখতেছেন, এটা কিন্তু গ্রাম্য ভাষায় বলা হয় টক শাক গাছ, কিন্তু আমাদের সাইন্টিফিক ভাষায় বলে এটা ফুল শাক গাছ। এই গাছের পাতাটা এত টক, সে আপনি গ্রামে যে বড় বড় অনুষ্ঠানগুলো হয় সেখানে টক বলতে এইটাই দিয়ে থাকে। এই পাতাটা রান্না করে খেয়ে খেয়ে খাওয়া থাকে, এটা খুবই টেস্টি, এরকম কাঁচাও খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। ছোটো করে দেখাচ্ছি,
অসাম, এত টক মানুষ থেকে আমার দাঁত টক হয়ে যাবে। পাঁক পাঁক গ্রামটা নাম বললেই নয় যে গ্রামে হচ্ছে কেউ কখনো মাছ কিনে খায় না, সবাই যাদের নিজের মাছ নিজেই হচ্ছে শিকার করে থাকে। তো আমরা এই যে এই মাছ সমুদ্রে বলা যায় না, সমুদ্রটা শাখা নদী, এই বিলের মাঝখানে আমরা সেরকম একজন লোকে দেখা পেয়েছি যে হচ্ছে মাছ শিকার করতে বের হয়েছে এই বৃষ্টির ভিতরে, কারণ বৃষ্টির ভিতরে নাকি মাছটা খুব ছোটাছুটি করে, খুব ভালো মাছ পাওয়া যায়। বন্ধুরা এই যে দেখছেন আমি তো মাছ শিকারি, এ মাঝে মাঝে তিমি মাছ সাগর মাছও পাইছে এই জালে নাকি খুবই নতুন। কারণ এই মাছগুলো নাকি বাংলাদেশ সরকার সে নদীতে ছাড়ছে যাতে হচ্ছে মানুষের মাছের খেতে কষ্ট না হয়। এবং এখানে দেখেন প্রচুর এই যে এই যে একটা মাছ দেখতেছেন, এটা মাছ নাকি আসলে এটা মাছ হবে, খুব এই চাইনিজদের খুব প্রিয় একটা খাবার, এই যে মাঝে মাঝে খেয়ে থাকে, এরপরে 8,000 টাকা কেজি। তো বন্ধুরা আমরা এক পিস পাইছি এখানে, তো আসলে আমি পেলাম নিয়ে যেতাম বাড়িতে খাওয়ার জন্য, আপনাদের দেখানো কীভাবে খেতে হয় তারপর সমস্যা নাই। এই যে আমরা তার একটু সাক্ষাৎ করি, এই যে বৃষ্টির ভিতরে কেন সে মাছ ধরতে আসতে একটা কথা শুনি তার আমরা। বৃষ্টি আসলে মাছ তো খুবই একটা প্রিয় খাবার, মাছ খুবই একটা প্রিয় খাবার। তো এই খাবার তো আসলে প্রধান খাবার হিসেবে আমরা অবশ্যই অবশ্যই ঠিক আছে, যার কারণে ভাত না খালিও চলবে কিন্তু মাছ চাই। হ্যাঁ বন্ধুরা দেখছেন গ্রামে কিন্তু মানুষ এই জন্য কোনো রোগা মানুষ নয়, সবার সুস্বাস্থ্য আছে এই কারণেই, কারণ ভাত কম খায় আর মাছ বেশি খায়। আচ্ছা তাই তো হচ্ছে এই মাছ কি প্রতিদিন কেমন মাছ হয় কেমন হয়? পাঁক পাঁক দুই চার মন হয়, আমি আশা করছি দুই চার মন হয়, বেশিও হতে পারে মাঝে মাঝে বেশিও হয়। এই জন্য দেখুন বন্ধুরা আসলে আপনারা যদি কোনো আমাদের জেলে সাবস্ক্রাইবার থেকে থাকেন এই গ্রামে চলে আসবেন, এখানে প্রচুর মাছ পাওয়া যায়। মনে করেন যে শুধু নিজের খাওয়ার জন্য দুই চার মন মাছ পাওয়া যায়, ঠিক আছে, এই জন্য হতাশার কিছু নাই। আর এই যে জাল, এই হাইব্রিড জাল না কি জাল, এই যে ফেন্সি জাল, এটা কিন্তু ফ্রান্স থেকে আসছে এই ফেন্সি জালগুলো, এটা সচরাচর পাওয়া যায় না, শুধু আমাদের যে কাছে একটা বাজার আছে উজানি বাজারে মেবি নাম, সেখানে পাওয়া যায় শুধু, এবং এটা নিষিদ্ধ, তো এই জন্য হচ্ছে এখানে মাছ ধরা যায় এটাকে। এবং দুই চার মন এমনি বাদ দেখাটি জালে আরও দিন কাজ করছিল হয় নাই, পরে আরো এক মাস কাজ করা লাগছে এই নৌকার জন্য, কারণ নৌকার প্রতিটা কাঠ সুন্দরবন থেকে আনা হয়েছে এবং গাজীপুর শালবন থেকে আনা হয়েছে। এই নৌকার যে ডালি এটা সুন্দর গাছের, এই যে গুড়া বাতা যা আছে সমস্ত শালঘাটের, যদি শালঘাট পানিতে একটু নষ্ট হয়ে যায় এই জন্য, এই দেখুন একটা কালো গ্যালভানাইজিং করা হয়েছে আলকাতরা এবং কেরোসিন তেল দিয়ে, এটা হচ্ছে খুবই দেখেন নৌকাটা প্রায় 20 হাত লম্বা হবে, একটু ক্যামেরা দেখাচ্ছি আপনাদের, এটা গ্রামের অন্যতম একটা, এই দেখুন নৌকার যে গলা হয় এত সময় প্রায় 2 মন ওজন এটার। এখানে হচ্ছে 387 প্রজাতির আম গাছ পাওয়া যায় এবং আম পাওয়া যায়, এবং একটা আম গাছ 7 পদের আম ধরে, বাড়িতে লোক বলতে কখন থাকে না, মাঝে মাঝে কেউ যখন রাত্রিবেলা পাওয়া যায় তা হচ্ছে বুচরে পরিবেশের মতো। আমরা এই বিস্তীর্ণ এই যে চান্দার বিলটা দেখাইলাম আপনাদের, এখন আমরা একটু উত্তরের দিকে ফিরে যাচ্ছি। এই দেখুন এই যে একটা গ্রামের জ্বালানি বললে হবে, এটা হচ্ছে অন্যতম জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় গ্রামে, এটা চাষ করা হয় কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য, এটা নাম হচ্ছে সলাক্তা ক্লাস, তো খুবই উন্নত মানের জ্বালানি, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন এই গাছে একটা ফুল পাওয়া যায়, এই যে ফুলটা খুব হলুদ কালারের হয়ে থাকে এবং এটা খুবই সুন্দর, আপনারা দেখুন এই ফুলটা, এই ফুলটা অনেকগুলো আইটেম আছে ফুলটা, মানে এই ফুলটা চপ পেঁয়াজু এবং সুস্বাদু বিভিন্ন ভর্তা করে খাওয়া হয়, এবং এটা খুবই প্রোটিন, খুবই দেহের চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি করতে এই হলুদ ইয়েলো কালারের ফ্লাওয়ারটা খুবই খুবই হেলদি এবং টেস্ট। পাঁক তো আমরা কিছু সংগ্রহ করে নিয়ে যাবো।
একটা বিপজ্জনক পরিবেশ বলা যায়, কারণ এখানে অনেক ভয়ঙ্কর মাছ পশু পাখি প্রাণী টাণী থাকতে পারে, মানে জলজ প্রাণী থাকতে পারে। তো আমরা দেখি এখানে কোনো ফল পাওয়া যায়, এখানে একটা গাছ দেখতেছি, আমরা অনেকগুলো গাছ দেখছি এখানে, আমরা গাছগুলো একটু ফলো করবো যে কোনো গাছে ফল টল পাওয়া যায় কিনা। আমরা একদম ওই দক্ষিণ প্রান্ত থেকে শুরু করবো, সবারই গ্রামে কিন্তু গোড়া থাকে আর কি, আমরা আমাদের প্রাণ গ্রামে কথা বলে, আমাদের শিকড় হচ্ছে গ্রামে। তো বন্ধুরা আমরা এই যে এখানে কিছু গাছ দেখতেছি, প্রথমে এগুলো হচ্ছে সেই পল্লী কবি জসীমউদ্দীনের একটা কবিতায় পড়েছিলাম, আর শামসুর আমরা একটা কবিতায় পড়েছিলাম যে হিজল তলির গায়ে এই সেই হিজল গাছ, যদি আসলে ফুল নয় ফল থাকতে পারে, যদি ফলগুলো খাওয়া খুবই রিস্কি খাওয়া যায় না। এই যে কিছু গাছ আছে, এই যে জলজ কচুরি পানা হয়েছে, যে কচু হয়েছে এটা খুবই দাম সাপেক্ষ বিক্রি করা হয়ে থাকে, যখন সন্ধ্যা থেকে যাওয়া যায় যে কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা, খাবার বলতে আমরা খুব ফল খেতে পারি কিনা। এই যে আমরা গাছ থেকে ছিড়বো, এটা এখন ছিড়বো, এই দেখুন বন্ধুরা খুবই কর্তদা, আমাদের যে ক্ষুদে লেগেছে আমি পানিতে ভিজিয়ে নিলাম, এরপরে সুপার আরো সুন্দর করতে হবে আমাদের। এই দেখুন প্রচুর আছে এখানে, অনেক ধরেছে, আমরা শুধু পাকা পাকাগুলোই পারবো। বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেছি, তো এখন আমরা একটু এখানে একটু পানিতে নেমে দেখবো এবং একটু ডুব 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 দিয়ে দেখবো আর কি এখানকার পরিবেশটা কেমন, ঠিক আছে? তো নামার জন্য অবশ্যই আমার এই রেইন সানগ্লাসটা সব দিতে হবে, জুতো নামাতে হবে, দেখা যাক কত গভীর আছে, আমার জন্য নামলেই বুঝতে পারবো। অনেক কবি এখানে বন্ধুরা, এখানে মাটি দেখে পা পড়তেছে না, খুবই রিক্স, খুবই রিক্স বন্ধুরা, আমি সাঁতরে যাচ্ছি, খুবই রিক্স এখানে, খুবই পরিবেশ অপরূপ সৌন্দর্য পরিবেশ। আমি এখন এই যে সাঁতার কাটতেছি, আপনারা যারা এই চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই বুঝবেন গ্রামে থাকার মজাটা আসলে কতটা আনন্দদায়ক এবং কতটা মজা করা যায়, আপনারা না দেখলে বুঝবেন না। এই যে গ্রামে আমি এখন একটা এই যে বিলের ভিতরে আছি, বিলের ভিতরে যে দেখুন বিভিন্ন কচুরিপানা, বিভিন্ন দেখুন বিভিন্ন মালংচ, হ্যাঁ, তারপরে হচ্ছে কচুরিপানা, বিভিন্ন শ্যাওলা, বিভিন্ন শৈবাল, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে লোটাস, ফার্ন ইত্যাদি জাতীয় এই জলজ যে উদ্ভিদ ভিতরে যে জন্মগ্রহণ করে এর কিন্তু আছে। তো আপনারা দেখুন আমি পানিতে চলতেছি, ব্যাকে চলতেছি, সমস্যা নাই। আপনারা দেখুন পরিবেশগুলো, আমি একটা ডুব দেওয়ার চেষ্টা করি, যদি আমি সুইমিং পারি এই জন্য আমার কোনো সমস্যা নাই। তো যারা আসবেন অবশ্যই সুইমিংটা শিখে গ্রামে আসবেন, কারণ গ্রামে আসলে চারিদিকে থই থই পানি, এই সুইমিং না শিখে আসলে কিন্তু অবশ্যই রিস্ক থাকবে আপনাদের, কখন ডুবে যাবেন আসলে বলতে পারবেন না। তো আমি একটু সুইমিং করতেছি, হ্যাঁ, দেখুন গ্রামে সুইমিং করা আসলে কতটা সহজ এবং কতটা মজাদার, যারা না দেখছেন তখন তারা বুঝবেন না এটা, ঠিক আছে? আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা, তো আসলে এই শাপলা কিন্তু গ্রামেই পাওয়া যায়, এবং আমরা একটু যদি এখন শাপলা ফুটেনি, আমরা এই শাপলা গাছ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে সামনে সামনে দেখুন, সামনে দেখুন, এটা কোনো একটা শাপলা গাছ, এর উপরে হচ্ছে শাপলা ফুল ফুটবে এবং এর নিচ থেকে শাপলা ফুল আসে, দেখে একটু ডুব দিয়ে দেখি যে শাপলা আসলে নিচে আছে কিনা এখনো, কারণ শাপলা ওই একদম মাটির কাছ থেকে উঠে আসতে এই পানির উপরে আসতে আসতে সময় লাগে এক সপ্তাহের মতো। তো আমরা দেখি নিচে ডুব দেখ দেখতেছি, হ্যাঁ, শাপলা আছে কিনা। আমরা কোনো শাপলার সন্ধান পেলাম না। তো বন্ধুরা, আমরা আপনাদের স্বার্থে যারা শহরে থাকেন, এখনও শাপলা গাছ দেখেননি বা চেনেন না এবং গাছটা দেখেন না যে গোড়ায় কেমন থাকে, আমরা আপনাদের এই শাপলা গাছটা দেখানোর চেষ্টা করতেছি, শাপলা গাছটা ওঠানোর চেষ্টা করতেছি, হ্যাঁ। বন্ধুরা, এই দেখুন আমরা শাপলা গাছটা উঠানোর চেষ্টা দিয়ে ফেলেছি, এবং আপনারা দেখুন আমি
এই যে শাপলা গাছের গোড়াটা, এটা এখনো বেশি রকম বড় হয়নি। এই যে এখান থেকে হচ্ছে শাপলা মূলত হয়। এই দেখুন বন্ধুরা, এই যে ছোট্ট একটি শাপলা হয়েছে বন্ধুরা। এই দেখুন আমরা বললাম না যে গোড়ায় শাপলা হয় গাছের গোড়ায়। এই দেখুন বন্ধুরা, এই দেখো, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, একটু দূর থেকে দেখা কাছ থেকে, এই ভালো করে দেখুন, এই ছোট্ট একটি শাপলা যেটা হচ্ছে বন্ধুরা, এই যে গাছের গোড়ায় হয়েছে। এই শাপলাটাই আস্তে আস্তে বড়ো হবে, 3-4 ফিট 5 ফিট লম্বা হবে, পানির উপর চলে আসবে, ফুল ফুটবে। যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, আর সাথে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।